আমাদের আজকের ওষুধটির নাম হলো অ্যাস্টাজেন্থিন। এটা হলো জেনেরিক নাম, তবে এটা বিভিন্ন ব্রাঞ্চ নামে আমাদের দেশে আপনারা পাবেন, যেমন অ্যাভানজা, অ্যাস্টাকিং, অ্যাস্টাজেন, অ্যাস্টাম্যাক্স, অ্যাস্টাক্যাপ, জেনথিন ইত্যাদি। এই ওষুধটা সাধারণত 2 এবং 4 মিলিগ্রাম দুটো মাত্রায় পাওয়া যায় বাজারে। যাই হোক, অ্যাস্টাজেন্থিন প্রধানত দুইভাবে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে। অ্যাস্টাজেন্থিন মূলত সিঙ্গুলেট অক্সিজেন নিষ্ক্রিয় করে এবং লিপিড পার অক্সিডেশনে বাধা দেয়। এর ফলে আমাদের শরীরে ক্ষতিকর ফ্রি রেডিকেলের পরিমাণ কমে। এর মাধ্যমে অ্যাস্টাজেন্থিন খুব কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের শরীরে কাজ করে। আপনারা এতক্ষণে হয়তো অবশ্যই বুঝে গেছেন যে, বিশেষ করে যখন বললাম অ্যাভানজা বা বিভিন্ন ব্রাঞ্চ নামগুলো বললাম, অনেকেই হয়তো চিনে ফেলেছেন, কারণ আপনারা অনেকেই এই ওষুধটা খেয়ে থাকেন। তো এই ওষুধটা আসলে কি কি কাজে ব্যবহৃত হয় আজ সে সম্পর্কে জানব। ওষুধটার মূল ব্যবহারগুলো হলো, এটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের হার্টে অত্যন্ত উপকারে আসে। আমাদের হার্টে রক্তনালীতে যাতে ব্লক না হয় সেজন্য এটা কাজে লাগে। তারপরে আমাদের রক্ত থেকে খারাপ চর্বিগুলো এটা বের করে দেয় এবং ভালো চর্বির পরিমাণ বাড়িয়ে তোলে, ফলে আমাদের হার্ট সুস্থ থাকে, হার্টে রক্ত চলাচল ভালো থাকে। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আপনারা সকলেই জানেন যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে কতটা ভালো হয়। শুধু তাই নয়, এটা আমাদের স্কিনকে ভালো রাখে, ত্বকের সুরক্ষা এবং উন্নতি সাধনে এটা যথেষ্ট সহায়ক। তাছাড়া এটা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের স্কিনকে সুরক্ষা দেয়, তথা বিভিন্ন প্রকার ব্রণ, বলিরেখা বা বিভিন্ন দাগ থাকে, এ দাগগুলোকে দূর করতে সাহায্য করে। শুধু তাই নয়, এই অ্যাস্টাজেন্থিন ওষুধটা লিভারের সাপোর্টে অত্যন্ত ফলদায়ক। এই ওষুধটা লিভারের জন্য অত্যন্ত সহায়ক। লিভারের চর্বি কাটাতে পারে, ফ্যাটি লিভার দূর করতে পারে। তাছাড়া এজিপিটি বা এজিওটি, যেটাকে বলা হয় লিভার ফাংশন টেস্ট, যাদের খারাপ আছে বা অ্যাবনর্মাল অস্বাভাবিক আছে, এই অ্যাস্টাজেন্থিন ওষুধটা নিয়মিত গ্রহণ করলে এজিপিটি বা এজিওটি তথা লিভার ফাংশনে যথেষ্ট উন্নতি আসে। এই ওষুধটা পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগে অত্যন্ত উপকারী। PCOS এই শব্দটা বা এই অক্ষরগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত, বিশেষ করে মেয়েরা অবশ্যই পরিচিত। এটা সাধারণত অভারির একটা রোগ, অভারি হলো ডিম্বাশয়। এই রোগেও এই ওষুধটা বেশ সহায়ক। অ্যাস্টাজেন্থিন আমাদের মস্তিষ্কের জন্য উপকারী। আমাদের মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায়, বিভিন্ন রোগ থেকে এটা দূরে রাখে। এটা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, চোখকে ভালো রাখে। শুধু তাই নয়, আমাদের দেহের উপরে বা ভিতরে বিভিন্ন প্রকার প্রদাহ বা ইনফ্লামেশন হয়, এই ইনফ্লামেশনটাকে রিডিউস বা হ্রাস করতে অ্যাস্টাজেন্থিন খুবই কার্যকর। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বা উপকারী দিকে, সেটা হলো ইনফার্টিলিটি ঝুঁকি কমাতে এই ওষুধটা আজকাল চিকিৎসকগণ দিয়ে থাকেন, তথা যে সমস্ত ছেলেদের সিমেনে স্পার্মের পরিমাণ কম বা স্পার্মের মোটিলিটি বা গতি কমে গেছে, তাদের জন্য গতি বাড়ানোর জন্য এবং শুক্রাণুটা বা স্পার্ম বাড়ানোর জন্য এই ওষুধটা বেশ ফলদায়ক এবং ডাক্তাররা দিয়েও থাকেন। এর জন্য সাধারণত অ্যাস্টাজেন্থিন ওষুধটা প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত খাওয়া লাগে। এটা খেলে স্পার্ম প্যারামিটারে অনেকটাই চেঞ্জ বা পরিবর্তন আসে। এটা স্পার্মের পরিমাণ এবং গতি বাড়ায়, যার ফলে বন্ধাত্ম রোগ দূর হতে পারে। শুধু তাই নয়, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিভিন্ন প্রকার জটিল কঠিন রোগে এটা কার্যকর। এটা ডোজ হলো, অ্যাস্টাজেন্থিনের ডোজ হলো 18 বছর বা তার বেশি প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 4 মিলিগ্রাম করে সাধারণ ডোজ হিসেবে সেবন করা যায়। সকালে নাস্তার সাথে অথবা নাস্তার আগেও সেবন করা যেতে পারে, তবে নাস্তার পরপর সেবন করাটাই বেটার। তবে কিছু কিছু রোগে মাত্রা একটু কম বেশি হতে পারে, যেমন রক্তনালীর ব্লক হওয়া থেকে রেহাই পাওয়ার জন্য বা রক্তের ক্ষতিকর চর্বি কমানোর জন্য এটা সাধারণত প্রতিদিন 4 মিলিগ্রাম করে সেবন করা যেতে পারে। যারা আপনাদের স্কিনকে ভালো রাখতে চান,
ত্বককে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে চান, ত্বককে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে চান, তারা এটা 4-8 মিলিগ্রাম পর্যন্ত সেবন করতে পারেন। শুধু তাই নয়, আর্থরাইটিস বা প্রদাহ, বিভিন্ন জোড়ায় জোড়ায় বা বিভিন্ন গিরায় গিরায় বিভিন্ন জায়গায় ব্যথা হয়, প্রদাহ হয়, এই আর্থরাইটিসের সমস্যা, এটা সাধারণত 12 মিলিগ্রাম পর্যন্ত আপনারা সেবন করতে পারেন। যারা বন্ধাত্ব সমস্যায় ভুগছেন, তথা স্পার্মের পরিমাণ কম বা বাচ্চা জন্মদানে আপনারা সফল হচ্ছেন না, বিভিন্ন প্রকার সমস্যা আছে, ইনফার্টিলিটি ঝুঁকি আছে, ইনফার্টিলিটি ঝুঁকি কমাতে এটা সাধারণত দৈনিক 16 মিলিগ্রাম পর্যন্ত সেবন করতে হয় বা চিকিৎসকগণ দিয়ে থাকেন। প্রতিটি ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অ্যাস্টাজেনথিনের আসলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? আসলে সঠিক মাত্রায় আপনি যদি এই ওষুধটি গ্রহণ করেন তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না। তবে এই ওষুধটি গ্রহণের প্রথম দিকে বা কিছুদিন আপনার মলের রং চেঞ্জ হতে পারে, সবার হবে না, কারো কারো হতে পারে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। যাই হোক, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি কোনোভাবেই নিজ থেকে গ্রহণ করা যাবে না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তথা চিকিৎসক যদি আপনাকে এটা দিয়ে থাকেন আপনার গর্ভাবস্থায় বা বাচ্চাকে দুধ পান করার সময় যদি এটা আপনাকে দিয়ে থাকেন তবেই সেবন করা যাবে, নচেত নিজ থেকে কখনোই গ্রহণ করা যাবে না। যাই হোক, কিছু কিছু ওষুধের সাথে এটা ইন্টারাকশন করে, যেমন কোলেস্টাইরামিন, কোলেস্টিপল, মিনারেল অয়েল এবং অরলিস্ট্যাট, এই ওষুধগুলোর সাথে অ্যাস্টাজেনথিন সেবন করলে অ্যাস্টাজেনথিনের কার্যকারিতা অনেকটা কমে যায় বা ধীরগতির হয়ে যায়। যাই হোক, ওভারডোজ কখনোই করবেন না, ডোজের থেকে অতিরিক্ত পরিমাণ তথা স্বাভাবিক ডোজের থেকে অতিরিক্ত ডোজ কখনোই গ্রহণ করবেন না। আর আবারও বলছি, আমার এই ভিডিওর এইটা উদ্দেশ্য নয় যে এই ওষুধগুলো আপনি নিজ থেকে গ্রহণ করবেন, বরং আপনাদের যে কোনো রোগে নিকটস্থ একজন রেজিস্টার্ড MBBS ডিগ্রিধারী ডাক্তারকে দেখাবেন, এটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো, আমি জাস্ট আপনাদেরকে কিছু জিনিস সম্পর্কে জানিয়ে দিচ্ছি, কিছু তথ্য উপস্থাপন করছি, হয়তো এসব বিষয়ে অনেকেই জানেন কিন্তু কিছু কিছু মানুষ হয়তো না জানাও থাকতে পারে, সেই কিছু কিছু মানুষ যারা না জানে বা জানে না তাদের জন্যই আমার এই ভিডিওগুলো।